আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভাজা মশলা গুঁড়ার রেসিপি। এই ভাজা মশলা গুঁড়াটার একটা সুবিধা আছে, এই মশলাটা আপনি যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন। এটা পার্টিকুলারলি এমন নয় যে এটা বিরিয়ানি মশলা শুধু বিরিয়ানিতেই ব্যবহার করা যাবে, মাংসের মশলা মাংসতেই ব্যবহার করা যাবে। এটা এমন একটি মশলা যা আপনি মাছ মাংস এমনকি ডাল সবজিতেও ব্যবহার করতে পারবেন। আর এই মশলাটা আপনি যে খাবারে দিবেন তাতে একটা আলাদা ফ্লেভার আসবে, একটা আলাদা মাত্রা যোগ হবে। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ভাজা মশলার গুঁড়াটি করতে হবে। তো ভাজা মশলা গুঁড়া করার জন্য শুরুতেই যে মশলাগুলো আমি দিব সেগুলোকে একটু ভেজে নিতে হবে। আমি এখানে 8-10টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন শুকনো মরিচটাকে আমি টেনে নিচ্ছি। শুকনো মরিচ ডালা হয়ে গেলে সেটাকে আমি নামিয়ে রেখেছি। আর এখন আমি বাকি মশলাগুলো দিচ্ছি। 1 টেবিল চামচ গোটা জিরে দিয়েছি, 1 টেবিল চামচ গোটা ধনে দিয়েছি, 1/2 চা চামচ কালো গোলমরিচ, 1/2 চা চামচ মেথি, 10-12টা কাবাব চিনি, 2 স্টিক দারুচিনি আর 2টি ছোট এলাচ। এখন এই মশলাগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি আপনাদেরকে কাবাব চিনি আর গোলমরিচের পার্থক্যটা দেখাচ্ছি। গোলমরিচটা শুধুই গোল হয় আর কাবাব চিনিটার এরকম একটা ডাটি থাকে। দুটা একরকম দেখতে হলেও এটাই হচ্ছে এই দুটো মশলার পার্থক্য, এবং দুটা কিন্তু দুই রকম কাজ করবে। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন সব মশলাকে ঠান্ডা করে নিয়েছি আর শুকনো মরিচ সহ এই সব মশলাকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। মশলাটা ব্লেন্ড হয়ে গেছে। এবারে গ্রাইন্ডার থেকে মশলাটিকে আমি ঠেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভাজা মশলা গুঁড়া। এখন আপনি যে কোনো ধরনের খাবারে এটি সামান্য একটু ব্যবহার করবেন, এতে করেই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এই মশলাটিকে এয়ারটাইট কন্টেনারে ভরে 3 থেকে 4 মাস পর্যন্ত রাখা যেতে পারে। তো আসছি কুরবানি ঈদের আগেই আপনারা এই মশলাটি বানিয়ে কালেকশনে রেখে দিন, যখন তখন কাজে লেগে যেতে পারে। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।